আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্ডন নিয়ে। ঠিক আছে, এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। আমরা হচ্ছে প্রথমে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে। এই বাম পাশে রয়েছে অনুশীলন বইগুলো এবং এর সাথে সংশ্লিষ্ট যে অনুসন্ধানী পাঠ পড়তে হবে সেগুলো এখানে বলা আছে। যেহেতু বিজ্ঞান বই দুইটা, তো ফসলের ডাক অনুশীলন বইয়ের এই অধ্যায় থেকে তোমাদের এর সাথে অনুসন্ধানী পাঠ পড়তে হবে অধ্যায় একের জীব বৈচিত্র্য। তারপর পদার্থের সুলোক সন্ধান অধ্যায়ের জন্য পড়তে হবে অনুসন্ধানী বইয়ের অধ্যায় দুই, 2.1, 2.3, অধ্যায় তিনের 3.4, 3.7। কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় চারের 4.1 থেকে 4.4 পর্যন্ত। সূর্যালোকে রান্না এই অভিজ্ঞতার জন্য পড়তে হবে অনুসন্ধানী বইয়ের অধ্যায় ৬, এই টপিকগুলো, আর অধ্যায় ৮, কাজ শক্তি ক্ষমতার এই টপিকগুলো। ঠিক আছে, অদৃশ্য প্রতিবেশী এই অভিজ্ঞতার জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় ৫, অণুজীব জগৎ। পানির সাথে বন্ধুতা এই অনুশীলন বইয়ের এই পাঠটির জন্য তোমাদের অনুসন্ধানী বই থেকে অধ্যায় ১১ পড়তে হবে। এবং ডাইনোসরের ফসিলের খোঁজে অনুসন্ধানী পাঠের অধ্যায় ১২ এর জন্য পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস। এবার আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার মানবণ্ডন কীভাবে হবে। 30% থাকবে ধারাবাহিক মূল্যায়নে, আর 70% থাকবে হচ্ছে সামষ্টিক মূল্যায়নে। এবং শিখনকালীন মূল্যায়নে যে 30% থাকবে, এর জন্য নাম্বারটা কীভাবে বরাদ্দ করা হচ্ছে দেখো। শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের কাজ এখানে থাকবে 10 নম্বর, বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এখানে থাকবে হচ্ছে 10 নম্বর, আর ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এখানে থাকবে আরও 10 নম্বর। এই মোট 30 নম্বর হচ্ছে তোমাদের শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন। এবার দেবো সামষ্টিক মূল্যায়ন। 100 নম্বর এটা পরীক্ষা হবে, এটাকে 70% কনভার্ট করা হবে। ধরো 180 পেলে 70 পাবে 56, এভাবে করে। হ্যাঁ, আর সময় হচ্ছে 3 ঘন্টা। সেই পরীক্ষার জন্য মানবণ্ডন দেখি। নৈবত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী 15টা, এক করে 15 নম্বর, এক কথায় উত্তর থাকবে 10টা, এক করে 10 নম্বর, এই হচ্ছে মোট 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এখানে থাকবে 10টা, 2 করে 20 নম্বর। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে 3, 5, 15। আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এটা হচ্ছে 60টা অঙ্ক থাকবে, 60টা প্রশ্ন থাকবে, 60টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা হচ্ছে 8 করে 5, 8, 40। এই হচ্ছে মোট 100 নম্বরের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের, আর সময় হচ্ছে 3 ঘন্টা। এই এখানে দেখো কিছু হচ্ছে মূল্যায়নের নমুনা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই যে পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এই প্রশ্নপত্র কখনোই হুবহু কপি করা যাবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এখান থেকে ধারণা নিয়ে হচ্ছে তাদের নিজস্ব প্রশ্ন তৈরি করবেন। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তোমাদের এই প্রশ্নটা দেখিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।